নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে অয়েল ইন্ডিয়ার তরফ থেকে আবার নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবে সমস্ত স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং আমি তোমাদের লাস্টে দেখিয়ে দেবো যে তোমরা এই নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবে এবং অ্যাপ্লাই কী করে করবে সমস্ত কিছু। এবং আমি তোমাদের এখন অফিসিয়াল যে নোটিশটি বেরিয়েছে ওখানে আমি তোমাদের নিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়েছি। এখানে একাধিক শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে, অনেকগুলি পোস্ট বেরিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অয়েল ইন্ডিয়া লিমিটেড, এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বারটা বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ। এখানে আমি তোমাদের একে একে ভ্যাকেন্সিগুলো কী কী বেরিয়েছে সব দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে যে পোস্টটির কথা বলা রয়েছে সেটা হলো কনফিডেন্সিয়াল সেক্রেটারি। এখানে একটা মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের স্যালারি কাঠামোটা খুব ভালো, যেটা হলো 50,000 টাকা থেকে 1,60,000 টাকা। এখানে তোমরা গ্র্যাজুয়েট পাস করে থাকলে, গ্র্যাজুয়েট উইথ 1 or 2 years ডিপ্লোমা, এখানে তোমরা 1 বছরের কি 2 বছরের গ্র্যাজুয়েট করে থাকলে তোমরা এই চাকরিটির জন্য আবেদন করতে পারবে। পরবর্তী যেই চাকরিটা হলো সেটা হলো সিনিয়র অফিসার। এখানে তোমাদের টোটাল 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের 60,000 টাকা থেকে 1,80,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে ব্যাচেলার ডিগ্রি মিনিমাম ইঞ্জিনিয়ারিংয়ের ওপর যদি তোমাদের 65 মার্কস থাকে, তোমরা যদি ইঞ্জিনিয়ারিং করে থাকো তাহলে তোমরা এই চাকরিটির জন্য আবেদন করতে পারবে। এবং পরের যে চাকরিটা হলো সেটা হলো সিনিয়র অফিসার জিওফিজিক্স। এখানে একটামাত্র ভ্যাকেন্সি আছে। এখানে 60,000 টাকা থেকে 1,80,000 টাকা পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে। এখানে জিওফিজিক্স অফ মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশন উইথ মিনিমাম 60% মার্কস। এখানে তোমরা যদি জিওফিজিক্স করে থাকো 2 বছরের এবং 60% মার্কস থাকে তাহলে তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এবং পরেরটা হলো সিনিয়র অফিসার মেকানিক্যাল। এখানে তোমাদের 10টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের 60,000 টাকা থেকে 1,80,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে তোমরা ব্যাচেলার ডিগ্রি উইথ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো তাহলেই তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এখানে পরের যে চাকরিটা হলো সেটা হলো সিনিয়র অফিসার ল্যান্ড লিগাল। এখানে 2টো মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্যালারিটা বলেছে 60,000 টাকা থেকে 1,80,000 টাকা পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে। ব্যাচেলার ডিগ্রি অফ মিনিমাম 3 ইয়ার্স LLB, যদি তোমরা 3 বছরের LLB করে থাকো ঠিক আছে তাহলে তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এখানে পরেরটা কী বলেছে, সিনিয়র অফিসার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। এখানে 2টো মাত্র ভ্যাকেন্সি রয়েছে। 60,000 টাকা থেকে 1,80,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। ব্যাচেলার ডিগ্রি অফ মিনিমাম 4 ইয়ার্স ডিউরেশন ইলেকট্রনিক্স অর কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যদি তোমরা করে থাকো তাহলেই তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। পরের যে চাকরিটা হলো সেটা হলো সিনিয়র অফিসার ইলেকট্রিক্যাল। এখানে 6টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে ব্যাচেলার্স ডিগ্রি অফ মিনিমাম 4 ইয়ার্স ডিউরেশন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি তোমরা করে থাকো তাহলেই তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। পরের যে চাকরিটা সেটা হলো সিনিয়র সিকিউরিটি অফিসার। এখানে 1টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে গ্র্যাজুয়েট ইন মিনিমাম 3 ইয়ার্স যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো 3 বছরের তাহলেই তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। পরেরটা হলো সিনিয়র মেডিকেল অফিসার। এখানে 4টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের স্যালারিটা বলেছে 60,000 থেকে 1,80,000 টাকা। এখানে তোমাদের MBBS যদি তোমরা করে থাকো তাহলেই তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে সিনিয়র মেডিকেল অফিসারের পোস্টে। এখানে তোমাদের বলেছে সুপারটেন্ডিং মেডিকেল অফিসার। এখানে 1টা মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের বেতন কাঠামোটা 80,000 টাকা থেকে 2,20,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে MSDNB এই সমস্ত কিছুর ওপর যদি তোমরা ডিগ্রি থাকে তাহলেই তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এখানে অনেকগুলি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে, তোমরা একাধিক শূন্যপদগুলি দেখে নিতে পারছ। এখানে পরের যেটা হলো সেটা হলো সুপারটেন্ডিং মেডিকেল অফিসার রেডিওলজি। এখানে তোমাদের 80,000 টাকা থেকে 2,20,000 টাকা পর্যন্ত বেতন দেবে। এখানে MD রেডিও ডায়াগনস্টিকের ওপর যদি তোমাদের কোর্স করা থাকে তাহলে তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। পরেরটা হলো সুপারটেন্ডিং ইঞ্জিনিয়ারিং ড্রিলিং। এখানে 1টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে 80,000 টাকা থেকে 2,20,000 টাকা পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে। ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং মিনিমাম 4 ইয়ার্স, তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং করে থাকে 4 বছরে তাহলেই তোমরা এই চাকরিটির জন্য আবেদন করতে পারবে। এবং কীভাবে আবেদন করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার। এবং এই চাকরিটির জন্য আর একবার বলে দিই, এখানে SC ST OBC যারা যেরকম বয়সের ছাড় পায় তারা সেরকমই বয়সের ছাড় পাবে। এখানে তোমরা ছাড়ের বিষয়গুলো দেখে নেবে কী বলেছে, যারা যেরকম ছাড় পায় তারা সেরকমই সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের যে এক্সামটা হবে সেটা হলো CBT এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। CBT এক্সাম কম্পিউটার বেসড এক্সাম, তোমাদের 100 নম্বরের হবে। এখানে গ্রুপ ডিসকাশান হবে 30 নম্বরে, তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে 10 নম্বরের। এইভাবে তোমাদের নিয়োগ করানো হবে। এখানে তোমরা এই নোটিশটি ডাউনলোড করে পুরো ডিটেলটা পড়ে নিতে পারো। এবং এখানে তোমরা আবেদন করবে কী করে দেখে নাও, হাউ টু অ্যাপ্লাই। এখানে তোমরা কীভাবে আবেদন করবে, এখানে যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ oilindia.com একদম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তারপর তোমাদের ওইখানে আবেদন করতে হবে। এখানে 15/9/2021 থেকে আবেদন শুরু হয়ে গেছে, 10/10/2021 পর্যন্ত
তোমরা আবেদন করতে পারবে, মানে অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এবং এই চাকরির জন্য সম্পূর্ণ তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো আবেদন করা যাবে না। যারাই আবেদন করতে চাও সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। এবং যখন তোমরা অনলাইনে আবেদন করবে, এখানে তোমাদের যেই ফর্মগুলো ভরতে হবে, ফটোগ্রাফ, সিগনেচার, এগুলো কত কেবির মধ্যে কী করতে হবে, তোমরা এই নোটিশটি বিস্তারিত পড়ে নিতে পারো। তোমরা ডাউনলোড করে বিস্তারিত জেনে নেবে যে আধার সার্টিফিকেট তোমাদের কত কেবির মধ্যে আপলোড করতে হবে, সমস্ত কিছু এই নোটিশে পুরো বিস্তারিত বলে দেওয়া রয়েছে। এই 13 পেজের নোটিশে তোমরা বিস্তারিত পড়ে নিতে পারো। এখানে তোমাদের কবে থেকে শুরু হয়েছে, 15/9/2021 থেকে শুরু হয়ে গেছে এবং 10/10/2021 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। oilindia.com এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। এবং এই চাকরিটির জন্য আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি কী চাওয়া হয়েছে দেখে নাও। এখানে যারা জেনারেল ওবিসি তাদের জন্য 500 টাকা এবং যারা এসসি, এসটি, পিডব্লিউবিডি, ইডব্লিউএস, এক্স সার্ভিসম্যান তাদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এই চাকরির নোটিশ কী করে ডাউনলোড করবে এবং অ্যাপ্লাই কী করে করবে। তো চলো সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। তো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাদের গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে oilindia.com। দেখো আমি oilindia.com লিখে সার্চ করবে, তারপর oil india limited একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ কেরিয়ার পেজে একটা ক্লিক করবে। এখানে তোমরা দেখে নিতে পারছো যে এটা একদম অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখাচ্ছি। এইখানে যে কেরিয়ার বলে যে অপশানটা, ওখানে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে যে কারেন্ট ওপেনিং বলে যেটা দেখতে পাচ্ছ, কারেন্ট ওপেনিংয়ে একবার ক্লিক করবে। কারেন্ট ওপেনিংসে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে। এখানে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এখানে যে প্রথমেই যে নোটিশটি দেখতে পাবে, এই 1 নম্বরে যে নোটিশটি রয়েছে, এই নোটিশটি তোমরা ডাউনলোড করে নেবে। এই যে রিক্রুটমেন্ট গ্রেড সি, গ্রেড বি অ্যান্ড গ্রেড এ অফিসার্স ইন অয়েল, এখানে যে অ্যাপ্লাই অনলাইনে, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই তোমরা অ্যাপ্লাই করার ওই পেজে চলে যাবে। এবং ভিও অ্যাডভার্টাইজমেন্ট, এইখানে তোমরা ক্লিক করলে এই অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। এখানে 10/10/2021 পর্যন্ত তোমরা এই চাকরির জন্য লাস্ট আবেদন করতে পারবে। এখানে আরও একটা চাকরির বিজ্ঞপ্তি আছে যেটা তোমরা আবেদন করতে পারবে, রিক্রুটমেন্ট ফর ওয়ার্ক পার্সন। এখানে অ্যাপ্লাই অনলাইন এই নোটিশটিও তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। এখানে 21/9/2021 পর্যন্ত এই চাকরিটির জন্য লাস্ট আবেদন করা যাবে। 2 নম্বর চাকরিটি, এটাও তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো। আমি একটা ভিডিওতে দুটো নোটিশ দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের চাকরির কিছু আপডেট। এই চাকরির আপডেটটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এই চাকরির জন্য আবেদন করতে চায়। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, এরকম গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।